আপনারা সকলেই জানেন যে আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের প্রতিনিধি দল 17 জনের প্রতিনিধি দল আজকে একটি মিটিং যেটা দুদিন আগের ফোনের বার্তালাপে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে একটা মিটিং এর কথা বলেছিলেন সেই মিটিং করতে আমরা গিয়েছিলাম এর আগে বহু মিটিং এ আমরা লাইভ স্ট্রিমিং এর দাবি করেছিলাম যে আমাদের লাইভ স্ট্রিমিং চাই কেন চাই একটা ট্রান্সপারেন্সি জায়গা থেকে চাই আজকে আমরা গিয়ে দেখলাম যে এমনি যদি আগে কোনো কথা হয়নি আমরা দেখলাম যে সেই লাইভ স্ট্রিমিং অলরেডি হচ্ছে এবং সেই জায়গা থেকে একটা দিক থেকে ভালোই হয়েছে আমরা যে জায়গাটা লাইভ স্ট্রিমিং এর যে বিষয়টা এর আগেও আমরা বারবার বলেছি স্বচ্ছতা এবং সবাই দেখতে পাবেন এরকম একটা বিষয় তো আজকে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে ওই মিটিং এ কি কি হয়েছে গোটা রাজ্যবাসী মোটামুটি ভাবে দেখতে পেয়েছেন সেখানে কয়েকটা জিনিস ওখানে কি দেখা গেছে আমাদের কিছু কি হয়েছে সেটা আপনারা প্রত্যেকে দেখেছেন ওই মিটিংয়ে কি কি বিষয় নিয়ে কথা হয়েছে কি কি কথা হয়েছে আমরা কোন কোন দাবি রাখতে পেরেছি কোন কোন দাবি মানা হয়েছে এবং ওভারঅল আমরা যা দাবি করি ঠিক আগের দিন মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব এসে যে কথাগুলো বলে গিয়েছিলেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী ফোনের বার্তালাপে যে কথাগুলো বলেছিলেন তার থেকে এক্সট্রা খুব কিছু ওই মিটিং থেকে হয়েছে এরকম নয় আবার কিছু জিনিস আমরা বের করতে পেরেছি এই জায়গা থেকে বেশ কিছু আলোচনা আমরা অন্তত রাখতে পেরেছি রাজ্যবাসীর সামনে আপনারা অনেকেই আমরা দেখলাম যে এই লাইভ আমরা প্রথমত জানতাম না যে ওখানে লাইভ স্ট্রিমিং হচ্ছে আমরা যখন বেরোই তখন আমাদের সহযোদ্ধারা সহকর্মীরা তারা জানায় যে এই লাইভ স্ট্রিমিং হচ্ছে এবং সেই কমেন্টগুলো সেখানে আমরা দেখতে পাই যে অনেকেই বলেন যে এত অভয়ের ন্যায় বিচারের দাবি নিয়ে তো তোমাদের আন্দোলন ছিল তোমাদের 10 দফা আন্দোলন তোমাদের 10 দফা দাবি অভয়ের ন্যায় বিচার আর আর একটা অভয় যাতে না হতে পারে তো সেখানে এত কমিটি নিয়ে কেন কথা হলো এত কমিটি এই কমিটি তাই কমিটি এই ট্রান্সপোর্ট তাই ট্রান্সপোর্ট ইলেকশন আমরা এর আগেও কেন এই জিনিসগুলো নিয়ে আলোচনা বা কেন আমাদের মেলে এই কথাগুলো রয়েছে সেগুলো আগেও বলেছি আবার আমাদের মনে হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে আবার স্পষ্ট করে দেওয়া প্রয়োজন যে ঠিক যে যে জিনিসগুলো নিয়ে আর একটা অভয় যাতে না হতে পারে আমরা বলেছিলাম যে সেই জন্য প্রত্যেকটা জায়গায় এই যে আপনারা দেখেছেন যে সন্দীপ ঘোষের মতো প্রিন্সিপাল তার সিলেক্ট করা আশিস পাণ্ডের মতো লোক স্টেট কালচারের মাথায় থাকা অভিজ্ঞ বিরূপাক্ষ এইরকম লোকেদের জন্যই আজকে আমরা মনে করি অভয়ের মতো একটা ঘটনা ঘটতে পেরেছে সেই জন্যই আমরা কিন্তু প্রত্যেকটা জায়গায় ছাত্রছাত্রীদের জন্য এমবিবিএস যারা ছাত্রছাত্রী তাদের জন্য ছাত্র নির্বাচন এবং যারা জুনিয়র ডাক্তার রয়েছে তাদের জন্য আরটিএ রেসিডেন্ট ডক্টর এডমিশন যেটা নিয়ে আজকে অনেকটা প্রশ্ন আলোচনা হয়েছে ওখানে সেগুলোর কথা বলেছিলাম কারণ মনে রাখতে হবে আমরা রেসিডেন্ট ডাক্তার আমাদের যে সহকর্মী সাথে নৃশংস ঘটনা ঘটেছে তিনি একজন রেসিডেন্ট ডাক্তার ছিলেন তার অভিযোগ জানানোর যে জায়গাগুলো যে কমিটিগুলো নিয়ে কথা হয়েছে গ্রিভেন্স রিড্রেসাল কমিটি আইসিটি ইন্টারনাল কমপ্লেন কমিটি এই কমিটিগুলোতে কেন আসলে একজন নির্বাচিত প্রতিনিধি থাকা প্রয়োজন আমরা জানি এই ঘটনা যেদিনকে ঘটেছিল সেই ঘটনা ঘটার পর একটা এরকম কমিটি গঠিত হয়েছিল যেখানে আরজিগড় স্টেট কাজের অন্যতম মাথা এই নির্জন বাগি শরীফ হাসান এদের নামও ছিল এই ঘটনা অপ্রভাবিত করে সেই জায়গা থেকে আমরা এই কমিটি নিয়ে ওখানে একটা আলোচনা করেছি আমরা আপনাদের প্রশ্নের উত্তর আগেই দিয়ে দিয়েছি কারণ আপনারা প্রশ্ন করবেন যে এখানে কমিটি নিয়ে কেন আলোচনা হলো দ্বিতীয় কথা এই গোটা মিটিং এ আপনারা দেখতে পেয়েছেন যে আমরা বারবার যে কথাগুলো বলতে চেয়েছি যে এই যে থ্রেট কালচার এই যে ভয়ের রাজনীতি এগুলো কিভাবে কাজ করে সেখানে কার্যত শুধু আমাদের নয় আমাদের যে প্রিন্সিপাল স্যারের ওখানে ছিলেন তাদেরও কার্যত চুপ করিয়ে দেওয়া হয়েছে বলা হয়েছে যে আরজিগড় স্পেসিফিক আরজিগড়ে যে এনকোয়ারি কমিটির মাধ্যমে যাদেরকে শাস্তি দেওয়া হয়েছে এনএমসি গাইডলাইন মেনে করা হয়েছে তারা যে এনকোয়ারি কমিটি হয়েছিল তা কিন্তু প্রত্যেকটা গাইডলাইন মেনে করা হয়েছিল এখানে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু রীতিমতো ধমকি দিয়ে বলেছেন যে এটা আমাকে জানিয়ে করানো হয়নি কেন আমরা জানতাম না কেন এটার মানে কি এইটা যে কোনো একটা জায়গায়
একজন শুধু ডাক্তার নয়, একজন রোগীর সাথে কোন একটা ঘটনা ঘটলে আমরা কি জানি, একদম লোকাল লেভেলে আমরা বারবার সেজন্য কলেজ বেসড সুপ্রিম কোর্টের শুনানিতেও কিন্তু আছে, কলেজ বেসড মনিটরিং কমিটি যেটা আমাদের দাবিতে ছিল সেটাকে নস্যাৎ করা হয়েছে। কোন জায়গা থেকে বলা হয়েছে যে সেখানে যাই কমপ্লেন আসুক না কেন, সেখানে যাই করা হোক না কেন, আসলে জানাতে হবে সেন্ট্রালাইজড ভাবে। আমরা কিন্তু এটা বিরোধিতা ওখানেও করেছি, আবার করছি, আমরা বারবার বলতে চাইছি যে কোনো একটা জায়গায় কলেজ লেভেলে কারোর সাথে যদি একটা সেক্সুয়াল হ্যারাসমেন্টের ঘটনা ঘটে, মলেস্টেশনের মতো একটা ঘটনা ঘটে, একটা রোগীর সাথে কোনো একটা ঘটনা ঘটে, একটা রোগীর পরিজনের সাথে কোনো একটা ঘটনা ঘটে, সেটার তদন্ত ভার প্রাথমিকভাবে সেই কলেজেই এবং সেই কলেজ বেসড একটা মনিটরিং কমিটিকেই করতে হবে, এবং সেখানেই কোনো সিলেক্টেড নয় নির্বাচিত প্রতিনিধিদের থাকতে হবে, যাতে সেটা স্বচ্ছভাবে হতে পারে। ওনারা বলেছেন যে নির্বাচন, হ্যাঁ আমরা আন্দোলনের জোরে একটা জিনিস ছিনিয়ে আনতে পেরেছি, যে ওনারা বলেছেন যে আগামী 2025-এর মার্চ মাসে ইউনিয়ন ইলেকশন, ছাত্র নির্বাচন, গণতান্ত্রিক একটা পরিষদ তারা করার চেষ্টা করবেন। ঠিক, এটা আমাদের আন্দোলনের ছিনিয়ে আনা একটা জয়, কিন্তু আমরা বলেছিলাম যে তার আগের মুহূর্ত অবধি অন্তত ইন্টারিম যে কমিটিগুলো, সেই কমিটিতে মেজরিটি অফ স্টুডেন্টস, মেজরিটি অফ ছাত্রছাত্রী এবং মেজরিটি অফ যে রেসিডেন্ট ডক্টর তারা যারা রয়েছেন তাদের দ্বারা মনোনীত, কোনো সিলেক্টেড নয়, তারা মনোনীত করে এবং কলেজ কাউন্সিল যাকে অ্যাপ্রুভ করবে এরকম একটা বডি, তারা এই কমিটিগুলোতে থাকবেন, যাতে মানে এরকম প্রস্তাব দেওয়া হয় যে আজকে তোমরা থেকে যাও। আমরা বারবার বলি যে কোনো একটা কমিটি, এত বড় আন্দোলন আমরা এই জন্য করছি না, যাতে একটা এরকম কমিটি তৈরি হবে যে কমিটি এরকম কমপ্লেন নিয়ে ডিল করবে, যারা কোনো একটা সেক্সুয়াল হ্যারাসমেন্টের মতো, র্যাগিংয়ের মতো সেনসিটিভ জিনিস নিয়ে ডিল করবে। সেখানে আমরা আজকে আন্দোলনের এরকম একটা উচ্চতায় আছি বলে আমরা কোনো একটা নাম সেখানে পাঠিয়ে দেবো, আমরা এটা চাইনি। আমরা ওখানে আপনারা দেখেছেন যারা লাইভ স্ট্রিমিং, আপনারা বারবার বলেছি আমরা চাই এই জন্যই আন্দোলন, যাতে এরকম লোক থাকে, এরকম প্রোটোকল থাকে যাতে ইলেক্টেড হবে, এবং এখন ইন্টারিম সময়ের জন্য যদি যারা থাকে তারা কিন্তু মেজরিটি লোকের দ্বারা, মেজরিটি ছাত্রছাত্রী রেসিডেন্ট ডাক্তারদের দ্বারা যাতে নমিনেটেড হয়। এবং সরকার যাতে আমরা বারবার সবাই দিয়েছেন, হ্যাঁ ঠিক আছে, একটি আজকে মিটিংয়ের যদি কোনো একটি জিনিস ওনাদের দিক থেকে আমরা বের করে আনতে পারি, সেটা বলা হচ্ছে যে স্টেট টাস্কফোর্স একটা ওনারা বানিয়েছেন, যে স্টেট টাস্কফোর্স নাকি একাধারে আমরা যে বারবার বলছি আমাদের এই সিসিটিভি বলুন, রেস্টরুম বলুন, রোগী সুরক্ষার প্রশ্ন বলুন, গ্রিভেন্স বলুন, স্টেট কালচার বলুন, প্রত্যেকটা বিষয় নিয়ে ওনারা বলছেন যে একটা কেন্দ্রীয়ভাবে স্টেট টাস্কফোর্স তৈরি করা হবে। আপাতত ওনারা বলছেন যে আমাদের জুনিয়র রেসিডেন্ট এবং সিনিয়র রেসিডেন্টের তরফ থেকে দুজন দুজন, এবং স্টুডেন্টদের তরফ থেকে একজন মহিলা প্রতিনিধি সেখানে থাকতে পারবে, এইটুকু ওনারা বলছেন যে হ্যাঁ এইটুকু তোমাদের দাবি। কিন্তু আমরা বারবার বলছি যে এই দাবি কিন্তু শুধু আমাদের ছিল না, আমরা জানি না আজকে কালকে এই ডিরেক্টিভ আসবে কি আসবে, আমরা ভরসা রাখছি যেহেতু লাইভ স্ট্রিমিং উনি বলেছেন হয়তো এই ডিরেক্টিভ আসবে, আসবে বলেই ধরে নিচ্ছি। কিন্তু আমরা চেয়েছিলাম যে ভারতবর্ষের মতো একটা জায়গা যেখানে আমরা জানি যে প্রত্যেকটা জায়গায় যত বেশি সেন্ট্রালাইজ হয় তত বেশি এই অভিযোগ কাকে জানানো হবে, কিভাবে জানানো হবে। আজকে একটা প্রত্যন্ত মনে করুন মেদিনীপুরের মতো জায়গায়, রামপুরহাটের মতো জায়গায় ডাক্তারের কথা ছেড়ে দিন, একটা রোগীর পরিজনের সাথে কোনো একটা ঘটনা ঘটলো, তাকে কোনো একটা অভিযোগ জানাতে গেলে বা সেই অভিযোগ পেয়ে তার গোটাটা বিচার হতে আসলে টাস্কফোর্স অব্দি পৌঁছতে হবে, এই জিনিসটাকে আমরা ঠিক বলে মনে করি না, তার প্রমাণের আগেও আমরা পেয়েছি।